আসসালামু আলাইকুম দর্শক, অদ্ভুত বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে একটি বিষয় সম্পর্কে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। উনি যখন তার জনপ্রিয়তার এমন তুঙ্গে অবস্থান করছেন, তখন কিছু মানুষ অহেতুক তার সম্পর্কে গুজব ছড়াচ্ছেন। এই বিষয়ে আমি স্পষ্ট কিছু ধারণা দিতে চাই এবং স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই। প্রথমত, মিজানুর রহমান আজহারিকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, আমরা কেন এই কাজটি করছি? দেখুন, মিজানুর রহমান আজহারি একটা গাড়িতে বসে ছবি তুলে দিয়েছে, তার মানে অনেকেই প্রচার করে দিল এটি ডক্টর মিজানুর রহমান আজহারির গাড়ি। এমনটি হয়েছে, তার সম্পর্কে এত বড় গুজব ছড়ানো হয়েছে। এখন আমার সম্পর্কে যদি কেউ বলে আমি অবিবাহিত একজন মানুষ, অথচ আমি যদি পাশের বাসার কোনো ভাবি বা কোনো আন্টির দুটা বাচ্চা আমার পাশে নিয়ে ছবি উঠাই, সেই ছবি যদি আমি ফেসবুকে দিই, তারপরেই যদি কেউ গুজব ছড়ায় যে এই বাচ্চাগুলো আমার, তখন কি আপনি বিশ্বাস করবেন? অবশ্যই না, কেননা এটা সম্ভব না। ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদেরকে অনেক ভালো কিছু শিক্ষা দিয়েছেন তার বয়ানের মাধ্যমে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য একটি ছিল যে সহজ সরল জীবনযাপন করতে হবে, অর্থাৎ সাধারণ মানের জীবনযাপন করতে হবে। যে ব্যক্তি এই কথাটি বলেছে সে কখনোই এমন কাজ করতে পারে না এমনটাই বিশ্বাস করা উচিত। এবং এই ধরনের কথাগুলো মানুষ তখনই বলতে পারে যখন সে নিয়ম মেনে চলে, অর্থাৎ আমি ধূমপান করি না, তাহলে আমি আপনাকে বুঝাতে পারবো যে আপনি ধূমপান করবেন না, বা আপনি ধূমপান করলে আপনার জন্য এটা ক্ষতিকর হবে। যদি আমি নিজেই ধূমপান করি, তাহলে আপনাকে কখনোই ধূমপান করার ব্যাপারে বা না করার ব্যাপারে আমি উপদেশ দিতে পারবো না, কেননা আমি নিজেই অন্যায় করছি, আপনাকে কিভাবে অন্যায় থেকে বিরত রাখবো। তো মিজানুর রহমান আজহারির ক্ষেত্রেও এমন, উনি এমন একটি জায়গায় অবস্থান করছে বা এমন এক উচ্চতায় অবস্থান করছে, সেখান থেকে মানুষকে শিক্ষা দিচ্ছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন, সে জায়গায় তার এমন ভুল করা শোভা পায় না, এবং তিনি সেটা করেননি। আমরা আশা করছি তিনি কখনো এটা করবেনও না। দ্বিতীয়ত, যে কথাটি বলতে চাই যে মিজানুর রহমান আজহারি আমাদের কোনো ক্ষতি করেনি, বরঞ্চ মিজানুর রহমান আজহারি সাহেব সর্বজায়গায় যখন বয়ান করেছেন, তখন আমাদেরকে ইসলামের শিক্ষাগুলোই দিয়েছেন, এবং ইসলামের যে শিক্ষাগুলো থেকে আমরা দূরে ছিলাম সেই শিক্ষাগুলো বারবার আমাদের সামনে তুলে নিয়ে এসে আমাদেরকে বলেছেন এটাই সঠিক পথ এবং এই পথে আমাদের চলা উচিত। একজন মুমিন বা মুসলমান হিসেবে ইসলাম বিধিনিষেধগুলো আমাদের মেনে চলা উচিত। তিনি যেহেতু আমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে আমরা কেন অহেতুক তার পিছনে লাগছি? তার আকাশচুম্বী জনপ্রিয়তাই কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? না, এমনটা হওয়া উচিত না। যিনি মেধাবী, যিনি সম্মানী, তাকে অবশ্যই সম্মান দেওয়া উচিত, এবং ডক্টর মিজানুর রহমান আজহারি যা ডিজার্ভ করে তাকে ততটুকু সম্মান দেওয়া অবশ্যই আমাদের উচিত। এবং তার পিছনে অহেতুক লেগে হিংসা করে সময় নষ্ট করা আমাদের মোটেও ভালো নয়, কেননা মিজানুর রহমান আজহারি তার একটা ফেসবুক পোস্টে বলেছিলেন, আমার খুব মনে আছে এবং আমি এই কথাটি বলতে চাই, কেননা এই জায়গায় মিজানুর রহমান আজহারি বলেছিলেন, আমাদের জীবনের অনেকটা অংশ আমরা ব্যয় করে থাকি মানুষের প্রতি হিংসা করে। এই হিংসাগুলো আমরা যেদিন পর্যন্ত দূর করতে না পারবো, সেদিন পর্যন্ত আমাদের ভালো কিছু হওয়া সম্ভব নয়, কেননা জীবনের সময়গুলো অনেক মূল্যবান। আসুন নিজের কাজ করি। মিজানুর রহমান আজহারি তার নিজের কাজ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, মানুষের কাছে ভালো হয়েছেন। একটা মানুষ তখনই মানুষের কাছে ভালো হতে পারবে যখন সেই মানুষটি তা অন্য কোনো মানুষের উপকার করবে। আপনি যদি মানুষের উপকার না করেন, তাহলে মানুষের কাছে ভালো হতে পারবেন না, মানুষ আপনাকে জনপ্রিয়তা দেবে না। সুতরাং আপনিও ভালো কাজ করুন, মানুষ আপনাকেও ভালো করবে। অহেতুক মিজানুর রহমান আজহারি সম্পর্কে গুজব ছড়াবেন না, এটা আপনাকেই খারাপ পথে ঠেলে নিয়ে যাবে। তো এই ছিল এই ভিডিওতে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।